বিদেশি নানান চক্রান্ত প্রতিহত করায় দেশের রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আপতকালীন খাদ্য মজুদ আছে তাই রিজার্ভ নিয়ে চিন্তার কিছু নেই সন্ধ্যায় গণভবনে চোদ্দ দলের বৈঠকে অধিক মুনাফার লোভে অসাধু চক্র কোল্ড স্টোরেজের ডিম রেখে যারা কৃত্রিম সংকট করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন মূল্যস্ফীতি শুধু বাংলাদেশের নয় বৈশ্বিক সংকট দেশের গণমাধ্যম স্বাধীন উল্লেখ করে সরকার প্রধান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভুল আলু যেখানে রাখে সেখানে ডিম নিয়ে রাখা আলুর জন্য যে কোল্ড স্টোরে তো ডিম রাখার কথা না কিন্তু ডিম নিয়ে আলুর কোল্ড স্টোরে রাখা হচ্ছে এরকম অনেক ঘটনা বাংলাদেশে ঘটছে আমাদের যদি খাদ্য মজুরটা থাকে আপতকালীন সময়ের জন্য তখন আমাদের চিন্তার ব্যাপার না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যে মানুষকে হেউ প্রতিপন্ন করা করা হচ্ছে সেটাকেই নজরদারিতে আনার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি কিন্তু সেটা আমরা নিচ্ছি এবং আন্তর্জাতিকভাবে এটা শুধু আমাদের দেশ না সব উন্নত দেশগুলি এখন এই ব্যাপারে খুব চিন্তিত নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার